পবিত্র রমজান মাসের শেষে খুশির ঈদ সুষ্ঠুভাবে সম্পন্ন হল সারা বিশ্বে। ঘাটাল বিধানসভার বিভিন্ন এলাকায় সেই পবিত্র ঈদের কিছু দৃশ্য আমরা তুলে ধরলাম আমাদের সংবাদ বার্তার পর্দায়। মুসলিম সম্প্রদায় এই খুশির ঈদ সবথেকে বড় উৎসব হিসেবে উদযাপন করা হয় সারা বিশ্বে। ঘাটাল বিধানসভার মাদ্রাসা ফৈজুল আওলিয়ার ইমাম সাহেব এই পবিত্র ঈদের প্রাঙ্গণ থেকে সুন্দর বার্তা দেন। সম্প্রীতি বজায় রাখবার এবং পানীয় জল অযথা অপচয় না করবার বার্তা দেন তিনি। 8 থেকে 80 সকলেই এই পবিত্র ঈদের শেষে একে অপরের সাথে গলা মিলিয়ে শুভেচ্ছা বার্তা বিনিময় করে। ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সংবাদ বার্তার মাধ্যমে পবিত্র ঈদের শুভেচ্ছা বার্তা জানান দিলীপ মাঝি, হাবিবুর রহমান, মন্টু বাইরি, শাহালম বাদশাহ, বিকাশ কর, তুহিন বেরা, বিভাস ঘোষ। এছাড়াও আমাদের সংবাদ বার্তার মাধ্যমে ঈদ মুবারক জানান জেলার ম্যানোরিটি সেলের সভাপতি আকবর আলী খান। আমাদের কিউরিওসিটি সংবাদ বার্তার পুরো টিমের পক্ষ থেকেও সকলকে ঈদ মুবারক। ঘাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট, সাথে আমি শ্রাবণী। আপনারা দেখছেন কিউরিওসিটি সংবাদ বার্তা, সত্য জেনে এগিয়ে। ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে সমস্ত ইসলামধর্মী মানুষ রমজান মাসের শেষে ঈদ রোজা রেখেছিলেন এবং রোজা শেষে আমাদের যে ঈদ শুভ ঈদ, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদের ভালোবাসা জানাচ্ছি এবং সবাইকে ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খুশির ঈদে সবাইকে আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই ঘাটাল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং জেলার পক্ষ থেকে। আমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন এবং একসাথে আমাদের শুভ অক্ষয় তৃতীয়া একই দিনে শুভ ঈদ এবং অক্ষয় তৃতীয়া। তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সকলকে জাতি ধর্ম নির্বিশেষে ঈদ মোবারক জানাচ্ছি এবং তার সাথে সাথে সবাইকে একটাই কথা বলব যে আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন এবং শান্তিতে বসবাস করুন। সংবাদ বার্তার মাধ্যমে ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক, সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। সকলকে জানাই ঈদের শুভেচ্ছা বা ঈদ মোবারক। সংবাদ বার্তার মধ্য দিয়ে এই পবিত্র ঈদের দিনে প্রত্যেকের আমরা শুভেচ্ছা ও সালাম জানাই জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের পক্ষ। এখন আমি উপস্থিত আছি ঘাটাল বিধানসভার মাদ্রাসা ফৈজুল আউলিয়ার ইমাম সাহেবের কাছে। আজকে এখানে প্রায় 1000-এর উপরে মানুষের সমাগম হয়েছিল, পবিত্র ঈদের নামাজ অনুষ্ঠিত হলো। আজকে ইমাম সাহেবের কাছে জেনে নেব এখন এই ঈদ প্রাঙ্গণ থেকে উনি কী বার্তা দিচ্ছেন। ইমাম সাহেব আজকে এখান থেকে কী বার্তা দিবেন? আজকে আমরা মূলগ্রাম গ্রামবাসী সকলে মিলে সুস্থভাবে ঈদ পালন করলাম আর এই বর্তমানে একে অপরকে মহব্বতের সহিত, খাস করে হিন্দু মুসলিম, সম্প্রীতি বজায় রেখে আমাদেরকে চলতে হবে। আর পানির খুব কমি, সেই জন্য পানি অপচয় করিবেন না, এটা আমাদের ধর্মেও রয়েছে যে অপরিচয় করা নিষেধ। আজকে আমি জানাই আমাদের সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদের মোবারকবাদ, ধন্যবাদ। ইসলাম কিউরিওসিটি সংবাদ বার্তা, সত্য জেনে এগিয়ে থাকুন।